আপনারা কিন্তু চাইলে সিরাজ সিং এর হাত থেকে বাচ্চাগুলো নিতে পারেন স্যার, পুরো আমি শক্ট হয়ে গেছি। জোড়া 1500 টাকা করে, একজন ক্রেতা 1000 টাকা তরি বল জোড়া আছে, 1500 টাকায় মাত্র তাদের 50 টাকা লাভ হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেকেই কমেন্টে বলছো মুরগি হাঁসের বাচ্চার দাম কিরকম সেটা জানানোর জন্য, সে কারণে আমি আজকে চলে এসেছি সিরাজদিকার হাটে, দেখি হাটে বাচ্চার দাম কত টাকা করে বলে। তো সাথেই থাকো। এখানে যে চিনাসে বাচ্চাগুলো দেখতেছো, দেখতে কিন্তু খুবই সুন্দর, মজাদার কিছু নিয়ে যাই। যখন আমি দাম জিজ্ঞাসা করছি পুরোটি শক্ট হয়ে গেছে, পুরো আমি শক্ট হয়ে গেছি। 800 টাকা করে জোড়া দিতেছি, আমার আসলে এগুলোর দাম কিরকম হয় তা জানা নেই। তোমরা একটু কমেন্টে বললো দামটা ঠিক আছে কিনা। এর পাশে যে ডেকি কোয়েল পাখিগুলো আছে এগুলোর দাম চা হইতেছে পার পিস 50 টাকা করে, 100 টাকা করে জোড়া। এর দাম ঠিক আছে কারণ আমি এই কোয়েল পাখি নিছিলাম। এখানে যে মুরগি বাচ্চাগুলো আছে জোড়া 250 টাকা করে বলতেছে। এর পাশে যে বয়স্ক কোয়েল পাখিগুলো দেখতেছো এগুলো 120 টাকা করে অলরেডি বিক্রি হয়ে গেছে। খুবই সুন্দর কিছু মুরগি বাচ্চা, এই কিউট বাচ্চাগুলোর দাম পার পিস 30 টাকা, 60 টাকা করে জোড়া। তোমরা কিন্তু চাইলে সিরাজ সিং এর হাট থেকে বাচ্চাগুলো নিতে পারো। এখানে দেখো রাজহাঁসে অনেকগুলো বাচ্চা আছে, খাঁচার ভিতরে আছে বাইরে কিছু আছে, এগুলোর দাম চা হইতাছে জোড়া 1500 টাকা করে, একজন কে তা 1000 টাকা তরি বলছে জোড়া, তো তাও দিচ্ছে না, তারা বলতেছে প্রতি জোড়ায় আসলে 1500 টাকায় মাত্র তাদের 50 টাকা লাভ হয়। আর আমি যে দামগুলো বলতেছি এগুলো কিন্তু চাওয়া দাম, তোমরা যদি হাটে আসো দামাতামি করে থেকে কিন্তু কম দাম নিতে পারবা। আশা করি কিছুটা হলেও তোমরা ধারণা পাইছো। আর স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছো চাইলে কিন্তু তোমরা এই ভিডিওগুলো দেখে আসতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।